আচ্ছা গাইস, আজকে আমি কিছু কথা বলি এই ভালোবাসার বিষয়টা। ভালোবাসাটা এমন একটা জিনিস যেটা আপনি যাকে পছন্দ করতেন না তার সঙ্গে দু একটা দিন কথা বইলে দেখেন, দেখবেন যে তারে মন থেকে ভালোবাসে ফেলছেন। তো আমি একটা আমার ভাইয়ের গল্প বলি, যেটা আমার কাছে একদিন সে বলছিল। একটা মেয়ের সঙ্গে সে টাইম পাস করতেছিল, বলছিল যে মেয়েটাকে তেমন ভালোবাসে না, তো এখন ফ্রি আছে, ভালোবাসা যাক। তো সেই ভাইটা রিলেশন করে, রিলেশন করার পর কিছুদিন পর মানে মেয়েটা কি এমনভাবে ভালোবাসা ফেলছে মানে বলার মতন না। তো একটা সময় সেই মেয়েকে পছন্দই করতো না, জাস্ট টাইম পাস করতো, ভালোবাসা ফেলছে। এখন ভাইটা অনেক রিলেশনের মধ্যে আছে, না পারতেছে তারে ছাড়তে, না পারতেছে তার সঙ্গে ব্রেকআপ করে দিতে। তো এখন ও যা কিছু বলতেছে আমার কাছে সেটাও ছিল ছিল যে মুহূর্তে হোক, যেভাবে হোক আমি তাকেই চাই। সে যেমনই হোক, অন্যের কাছে হয়তো বা খারাপ, অন্যের কাছে ভালো লাগে না, সে কিচ্ছু পারে না, কিন্তু আমার কাছে সে আকাশ পরিমাণ দামি, তাকে আমি আকাশ পরিমাণ ভালোবাসি। আগে হয়তো ভালোবাসতাম না, এখন তাকে অনেক ভালোবাসি। তো এই কথাগুলো যে এখন বললো, আমি হয়তো বা হাসি হাসি বলতেছি, মানে সে নীরবে আমাকে সুন্দর করে বুঝাই বললো যে কখনো যদি কাউকে ভালোবাসো তা তোমার যোগ্যতা দিয়ে ভালোবাসো, পরে এমন একটা জায়গায় যাইবা, সিচুয়েশনে যাইবা যে তাকে আর এক্সপেক্ট করতে পারবা না, তাকে পাইবা না, হ্যান ত্যান বিষয় ভাববা যে তাকে দিয়ে আমার কিচ্ছু হইবো না, এগুলো ভাববা না, ভালোবাসা এখান থেকে আসে। সামনে কান্না করতে করতে আমার জাস্ট লাইনগুলো বুঝাই বুঝাই বলছে। তো এগুলোই আপনার কাছে শেয়ার করলাম।